সাধারণ ভোটর পাঁচ বছর থরে যা নির্বাচিত করতে সেই লোকর সহযোগ নেই লোক সমর্থন নেই কি সরকার গড়ে কি ক্ষমতা জাহির করে কি নেতা নেত্রী হুয়ে যাজপুর কেমিতি যোড়ি হব এবং যাজপুর এ মনমানি ব্যবস্থা হটিকি গোটে উত্তরদায়ী ব্যবস্থা কেমিতি তৈরি করি হব সে কথা নেই পরিবার প্রতি পরিবার নিকটে পৌঁছাইবা হচ্ছে আমার প্রথম এবং প্রধান কার্য। পাখেই আসুচি 2024 নির্বাচন নির্বাচন পাই সবু রাজনীতি দল মানে প্রস্তুত। দর্শক বন্ধু আজি আমার সহিত অছন্তি বিজেপি বিধায়ক প্রার্থী শ্রীযুক্ত গৌতম রায় মহোদয়, আসন্তু তাঙ্ক সহিত কথা হবা এবং নির্বাচন পাই কেতে বিজেপি প্রস্তুত এবং কোন কোন রহিছি তাঙ্কর রণনীতি সে সবু বিষয়ে আলোচনা করিবা। ভাই প্রথমে আপনাকু নিউজ 18 লোকাল কু ওয়েলকাম করুচি। ধন্যবাদ ধন্যবাদ। কেমিতি লোকঙ্ক পাখরে পৌঁছিবে বলি ভাবিছন্তি? এই বিগত আমার ভারতীয় জনতা পার্টি গোটিয়ে ক্যাডর ভিত্তিক পার্টি, আমি বিভিন্ন সময় নিয়মিত ব্যবধানে আমার দলীয় সভা সমিতি বুথ স্তরর নির্বাচন মন্ডলী জেলা স্তর পর্যন্ত কার্যক্রম নিয়মিত ব্যবধানের হুয়ে পার্টির কার্যকর্তা মানে এসে অভ্যস্ত অনেক এবে যেহেতু নির্বাচন ঘোষণা হয়ে গলা এবং প্রার্থী মনোনয়ন হয়ে গলা আমার দায়িত্ব হচ্ছে প্রত্যেক পরিবার নিকটরে রাজ্যরে চালিথিবা 24-25 বর্ষ সরকারঙ্কর যে দুর্নীতি অন্যায় ভ্রষ্টাচার মনমানি যে সরকারি যোজনার বাটমরণা হিতাধিকারী চয়ন যে দলীয় ভিতরে করা যাচ্ছে সমস্ত কথাকু লোকঙ্ক পাখে পৌঁছাইবা তৎসহিত কেন্দ্রের 9-10 বর্ষ ধরি মোদিজী নেতৃত্বের যে সরকার চালিছে বিজেপি নেতৃত্বাধীন সরকার ইয়ে সরকারের সফলতা কথা ইয়ে সরকার যোজনার কথা নেই মোদি গ্যারেটির কথা মোদীকর যে স্বপ্ন বিকশিত ভারত গঠনের যে স্বপ্ন সেতরে ওড়িশা কেমিতি যোড়ি হব যাজপুর কেমিতি যোড়ি হব এবং যাজপুর ইয়ে মনমানি ব্যবস্থা হটিকি গোটে উত্তরদায়ী ব্যবস্থা কেমিতি তৈরি করি হব সে কথা নেই পরিবার প্রতি পরিবার নিকটে পৌঁছাইবা হচ্ছে আমার প্রথম এবং প্রধান কার্য এবং পার্টি স্তরের আমি মন্ডল স্তরের শক্তিকেন্দ্র অর্থাৎ পঞ্চায়েত স্তরের বুথ স্তরের বিভিন্ন বৈঠক করুচু এবং গাঁ গাঁ ঘর ঘর বুলিকি ইয়ে কথা নেই পৌঁছাইবার প্রয়াস আরম্ভ করুচু। ভাই নিশ্চিত ভাবে যেমনি যাজপুর কুহযায় কি বিজেডি গড়, বিজেডি গড়ে বিজেপি এর বিজয় কেমিতি মানে রণনীতি কেমিতি যায়? মিডিয়া বয়ে বয়ে চর্চা করে দিয়ে প্রকৃতরে গড় লোক হচ্ছেন গণতান্ত্রিক ব্যবস্থার প্রকৃত মালিক হোক নেতা নেত্রী দল এমানে নহ সাধারণ ভোটর পাঁচ বছর থরে যা নির্বাচিত করতে সেই লোকর সহযোগ নেই লোক সমর্থন নেই কি সরকার গড়ে কি ক্ষমতা জাহির করে কি নেতা নেত্রী হুয়ে এবং যাজপুর যা আপনার গড় কৌন গলা নির্বাচনের 19 নির্বাচনের আমি ভারতীয় জনতা পার্টির প্রার্থী লোকসভা প্রার্থী 4.5 লক্ষ ভোট পাই এবং বিজেডি যা গড় কৌন সেমানে আমার 1,01,000 অর্থাৎ 5.5 লক্ষ ভোট সেমানে পাইলে ব্যবধান থাকা 1,01,000। যাজপুর বিধানসভা নির্বাচন মন্ডলীরে মধ্যে ভারতীয় জনতা পার্টির মু প্রতিদ্বন্দ্বিতা করুলি এবং মতো মধ্যে 60,000 লোক এটি সহযোগ দিয়ে মত দিয়ে কারণ যদি গড় কহবে 60,000 লোক তো তাঁর বিরুদ্ধে মতো দিয়ে ভোট গলা থর এ গড় ফড় মিছ লোকে নবীন উপরে অধিক আস্থা প্রকট কলে তাঁকু 5 থর সুযোগ দেলে এবং 5 থরর সরকার কোণ লোকঙ্ পাই কলা ওড়িশার কেতে বেকারী হটিলা বেরোজগারী হটিলা ওড়িশার কেতে লোক দাদন গলে যাজপুর খনি খাদানকু কেউ মানে লুটিলে যাজপুর কলকারখানায় কেউ মানে চাকরি কলে যাজপুরিয়া কেতে লাভ পাইলে কেতে ক্ষতি সহিলে ইয়ে কথাটাকু তো লোক বুঝিগলে তেমন আসন্তা নির্বাচনরে ইয়ার প্রতিফলন নিশ্চয় হব হি হব। বিজয় পরে লোকঙ্কর কেউ সুবিধাকু অধিক গুরুত্ব দেবে কোণ বিকাশ করে বলে ভাবিছেন? ভারতর প্রত্যেক মানুষের মোদীকর স্লোগান হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস অর্থাৎ সমস্ত ভাগ্যর পরিবর্তন নহলে দারিদ্র্যর সীমারেখা তলু যদি সমস্ত লোককে উপরক অনা ন যায় তাহলে বিকশিত ভারত গঠন হয়ে পারিব না এবং মোদীক নেতৃত্বে গলা 9 বর্ষে 25 কোটি লোক দারিদ্র্যর সীমারেখা উপরক উঠবা সম্ভবপর হয়ে পারিছে এবং পুনি থরে মোদি তৃতীয় পাড়ির সরকার কলে দেশ আহরি দ্রুতগতিরে বিকাশোন্মুখী কার্য আহরি দ্রুতগতিরে চালিব এবং ভারতবর্ষ নিশ্চিত ভাবে যেমিতি আজি বিশ্বর পঞ্চম বৃহত অর্থনীতিরে পরিণত হয়েছি ইয়ে তৃতীয় বৃহত অর্থনীতিরে পরিণত হব এবং গোটে বিকশিত ভারতবর্ষ তৈরি হওয়া সম্ভবপর হয়ে পারিব।